বাড়িতে এক গাদা কাঁচা আম রয়েছে। তো আম দিয়ে তো আমরা অনেক রকম অনেক কিছু খাই, আজ একটা গরমের স্পেশাল আইটেম র ম্যাঙ্গো রাইস। দেখা যাক কীরকম লাগে, আমার তো খুব ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব বলে ঠিক করেছি। আপনারা দেখুন কীরকমভাবে বানাচ্ছি র ম্যাঙ্গো রাইস। ভালো লাগলে অবশ্যই নিজেরা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে, গরমের দিনে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বনানীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ একটা নতুন ধরনের আইটেম নিয়ে চলে এসেছি বললামই আগে, তো চলুন শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1 টিস্পুন ফোড়ন। আমার কাছে কয়েকটা শুকনো কারি পাতা আছে, সেগুলোকেও আমি এই সর্ষের সাথে ফোড়নে ব্যবহার করছি। আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে অবশ্যই ফ্রেশ কারি পাতাই ইউজ করবেন, তাতে গন্ধটা আরও সুন্দর হবে। অবশ্যই 2 গোটা শুকনো লঙ্কা বোথা শুদ্ধ এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে। একটা ছোট কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে আমি গ্রেট করে রেখেছি গ্রেটারে, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা ক্র্যাক করলে। দিয়ে দিচ্ছি কাঁচা আমটা, এই প্রচন্ড গরমে এটা সত্যি একটা উপাদেয় খাদ্য। যারা প্রচন্ড টক পছন্দ করেন তাদের জন্য তো বটেই, আর যারা টক পছন্দ করেন না তাদের জন্য একটু সামান্য মিষ্টি দিয়ে যদি এটা বানানো হয় তারাও দেখবেন ভীষণভাবে ভালো লাগছে গরমকালে এটা খেতে। আমটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে একটু কাঁচা পাকা ক্যাপসিকাম আছে, ছোট ছোট করে কেটে আমি সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 150 গ্রাম চালের ভাত রান্না করেছি, যে রেগুলার রাইসটা আমি রেগুলার বাড়িতে ইউজ করি সেই চালটারই ভাত রান্না করেছি, সেটা দিয়েই এটা বানাবো। দিয়ে দিচ্ছি ভাতটা আর মশলাগুলোর আন্দাজে পরিমাণ মতো নুন। ¼ টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট একটু সুন্দর কালার আসার জন্য। যেহেতু তেলের পরিমাণটা খুবই কম সেহেতু হলুদটাও বুঝে সুঝে ব্যবহার করবেন, না হলে কাঁচা হলুদের গন্ধ বেরোবে ভীষণভাবে, তখন খাওয়াটা নষ্ট হয়ে যাবে। টেস্টে একটু ব্যালেন্স আনার জন্য আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি, আপনারা যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি ব্যবহার করবেন। আমি 1.5 টিস্পুন মতো চিনি ব্যবহার করলাম, ভালো করে মিক্স করে দিচ্ছি সব কিছুর সাথে। ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি, আপনারা যে যেরকম চাল খান যে যেরকম খেতে অভ্যস্ত সে সেরকমভাবেই চালটা নিজের মতো করেই ভাতটা বানিয়ে নেবেন, কেউ একটু বেশি শক্ত খান কেউ একটু বেশি নরম খান, কিন্তু এটাতে তো বলার কিছুই নেই। এবার আমি ভাতটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি।
ভাতটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো গোলমরিচ দিয়ে দেবো। আমার স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা এটা স্কিপও করতে পারেন যদি ঝাল খেতে না পছন্দ করেন তো। আবারও মিক্স করে দিচ্ছি সব ভাতটা। এটাকে পুরো ভাতটা এরকমভাবে না খেয়েও আপনি শেষ পাতে এই ভাতটা একটু স্বাদ বদলের জন্য ব্যবহার করতে পারেন, চাটনির বদলে, সেটাতেও খুব ভালো লাগবে। আমার ম্যাঙ্গো রাইস কিন্তু রেডি। এবার আমি বন্ধ করে দিচ্ছি ওভেনটা, তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হলো। দেখুন বন্ধুরা, সামার স্পেশাল র ম্যাঙ্গো রাইস রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, নিজেরা বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, যেদিন বানাবেন যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে, প্রয়োজন হলে দেখে নেবেন। গরমকালের অতি উপাদেয় একটা খুব ইজি এবং খুব কম সময়ের রেসিপি করে দেখালাম, ভালো লাগলে সাথে থাকবেন, শেয়ার করবেন অবশ্যই। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে, ততক্ষণ সুস্থ থাকবেন এই আশায় শেষ করছি। নমস্কার।